নমস্কার, আপনারা দেখছেন জীবনের নিউজ শিলিগুড়ি। এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাগডোগরা অশোকনগরে, গোসাইপুর অশোকনগরে বাগডোগরা অশোকনগরে। এবং দেখতে পাচ্ছেন কিন্তু এই যে ভিড় রয়েছে, এই যে ভিড়টি দেখছেন আপনারা, এই ভিড়ে কিন্তু রয়েছে যে রহস্য, সেই রহস্য হচ্ছে একটি এই যে বস্তায় ভর্তি, এই বস্তায় বন্দি কিন্তু অজগর 20 ফিট, আনুমানিক 20 ফিট হবে এই অজগর। অজগরকে নিয়ে কিন্তু এত ভিড়। রাত 11টা নাগাদ কিন্তু এই যে অশোকনগরে যে ভিড়টি দেখছেন আপনারা বাগডোগরা অশোকনগরে, সেই ভিড়টি কিন্তু শুধুমাত্র একটি অজগরকে নিয়ে, এবং 20 ফিট, আনুমানিক 20 ফিট যে অজগর রয়েছে সেই অজগর নিয়ে। এবং দেখতে পাচ্ছেন কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বাগডোগরা থানার পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু বাগডোগরা থানার পুলিশ উপস্থিত রয়েছে, কিন্তু বাগডোগরা বন বিভাগ থেকে কেউ কোনো কর্মী এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি। এবং স্থানীয়রা যতটা আমাদের কাছে জানা যায়, কিন্তু স্থানীয়রা মিলে কিন্তু ধরেছে সেই অজগরটিকে, স্থানীয়রা মিলে ধরেছে এবং বস্তাবন্দি করেছে। কিন্তু বাগডোগরা বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু কোনো রকম ভাবে কেউ আসতে পারেনি, এই মুহূর্তে এখন অবধি উপস্থিত নেই। এবং বাগডোগরা থানা কিন্তু পৌঁছে গিয়েছে, বাগডোগরা থানার পুলিশ কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে বাগডোগরা অশোকনগরে। দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর মহিলা, প্রচুর বাচ্চা থেকে শুরু করে সকলেই কিন্তু উৎসুকভাবে দেখছেন সেই অজগরকে, এবং দেখানোর চেষ্টা করবো সেই অজগর যেটি বস্তাবন্দি রয়েছে, সেই অজগরকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এই অজগর, এই অজগর নিয়ে কিন্তু উত্তেজনা, এবং অসংখ্য মানুষ কিন্তু ভিড়ে রয়েছে বাগডোগরা অশোকনগর এলাকায়। দেখতে পাচ্ছেন কিন্তু একদিক থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একদিক থেকে সেই অজগর নিয়ে কিন্তু আনন্দ এবং উচ্ছ্বাস করছেন, কিন্তু অপরদিক থেকে কিন্তু বাগডোগরা বন দপ্তরের কিন্তু কোনো কর্মী এখন অবধি পৌঁছায়নি ঘটনাস্থলে। কিন্তু বাগডোগরা থানার একটি ভ্যান এই মুহূর্তে পৌঁছেছে ঘটনাস্থলে বাগডোগরা অশোকনগর এরিয়ায়। এবং দেখতে পাচ্ছেন চারিদিকে যে মানুষের যে ভিড় রয়েছে সেই অজগরকে নিয়ে। গাছতলা থেকে ধরা হয়েছে মোটামুটি 10 ফিট 12 11 ফিটের মতন লম্বা হবে, 11 ফিটের মতো, কম করে 25 কেজির মতন ওজন হবে। আমাদের এই যে আমরা ছেলেমেয়েরা সবাই আপনারাই ধরেছেন, মানে স্থানীয়রা কোনো বন দপ্তর থেকে কোনো আমার দুটা হাঁস ক্ষতি করছে, আচ্ছা আজকে জল মারছে, মালদার নামে আসছে, এই সাইডে ছিল, এখানকার লোক হালাচালা করতেছিল, বস্তা ঢুকেছি মুখ বাড়ায় গেছে, আবার একটা বস্তা নিয়ে আসা, তারপরে অ্যারেস্ট করছি ওকে। ফরেস্ট ডিপার্টমেন্টে আপনারা খবর দিয়েছিলেন? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিয়েছি, এখনো পৌঁছায়নি। যেমন দেখতে পাচ্ছি কিন্তু বাগড়া থানা থেকে কিন্তু পৌঁছে গিয়েছে, বাগড়া থানা থেকে পৌঁছাচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট পৌঁছায়নি এখনো, পৌঁছায়নি। আমার নাম হলো স্বপন ঘোষ, অশোকনগর স্পোর্টিং ক্লাবে বাড়ি। যেমনটা শুনলাম কিন্তু আমরা স্বপন ঘোষ, স্বপন বাবুর সঙ্গে কিন্তু আমরা কথা বলে নিলাম, এবং বাগডোগরা ফরেস্ট ডিপার্টমেন্ট বন বিভাগের থেকে কিন্তু কোনো রকম কেউ কিন্তু পৌঁছায়নি, এবং বাগড়া থানার লোক কিন্তু পৌঁছে গিয়েছে, কিন্তু সেই ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু এখনো পৌঁছতে পারেনি। বেশ মোটা, বেশ ভালোই হবে, অনেকটা মোটা আছে, 12 ফিট হবে। এখানে কত লোক মিলে এটাকে উদ্ধার করছে? এখানে না, এখানে এখানে মেন ছিল দুইজন, এখানে মেন ছিল আর সুজিত রায়, অডিয়েন্স ছিল প্রচুর, অডিয়েন্স ছিল প্রচুর, ধরার জন্য ওরা সঞ্জয় আর সুজিত দুই ভাই ওরাই মেন। ঠিক আছে, আমরা তো পরে আসছি, দেখছি, দেখার পরে আমরা বলবো। অডিয়েন্স ছিলাম, ভালো লাগলো আমাদেরকে একটা জিনিস। ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিয়েছিলেন? আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে অনেকক্ষণ আগে খবর দিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো আইডিয়া করছিল ভাই, এই ভাই ফোন করছিল, এই ভাই থানাকে ফোন করা হলো, বাগডোগরা থানা মোটামুটি আধা ঘন্টা পরে এসে পৌঁছায়লো। থানা থেকে কিন্তু পৌঁছে গেছে পুলিশ, পৌঁছে গেছে কিন্তু অনেকক্ষণ পরে, আধা ঘন্টা হলো। আরে আমরা দেখার সাথে ফোন করছি, সবার আগে আমরা দেখছি ফোন আমরা কিন্তু কথা বলে নিলাম এলাকার গ্রামবাসীদের সঙ্গে, এবং দেখতে পাচ্ছেন কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট, বাগডোগরা ফরেস্ট ডিপার্টমেন্টের অভিযোগে কিন্তু বিভিন্ন রকম কিন্তু অভিযোগ যে ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু এখন অবধি পৌঁছতে পারেনি ঘটনাস্থলে। আমরা কিন্তু কথা বলে নিব একজন সমাজসেবী, একজন সমাজসেবী যিনি সমস্ত এরিয়ার সঙ্গে কথা বলে, এবং সমস্ত ঘটনা কিন্তু তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলে নেব। দাদা, কি দেখলেন এবং কি জানতে চাইলেন? পার্কের মধ্যে একটা
অজগর সাপ এটা অ্যাকচুয়ালি বাইসন বলে এটাকে এটা দেখা গেল আমাদের ভাইগুলো ধরছে সবাই ধরে বস্তার মধ্যে রাখছে এরকম প্রায় দিনই এটা বেরোয় একটা দুইটা মাসে বেরোতে থাকে এটা তো ওরা বলছে 15 ফিটের মতন ওরা বলছে আমি নিজে চোখে দেখি নাই তবে আমার সামনেই আছে বস্তার মধ্যে ভরা আছে যেমনটা ফরেস্ট ডিপার্টমেন্টের যেটা প্রশ্ন উঠছে যে এখন অবধি বাগডোগরা থানা থেকে পৌঁছে গিয়েছে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু কেউ এখনো পৌঁছেনি একজন সমাজসেবী একজন পশুপ্রেমী হিসাবে কি বলতে চান এই বিষয়ে দেখুন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ছোটো তো এরিয়াটা না এরিয়াটা অনেক বড় তো ডিপার্টমেন্টের একটাই গাড়ি বর্তমানে আছে তো অনেক জায়গায় যেতে হয় ওদেরকে এটা তো দেখতেই হবে এটা তো আমাদের ধরে রাখতেই লাগবে এটা আসলো না ওদেরও তো অনেক কাজ আছে ফরেস্টের অনেক জায়গায় যেতে হয় এখন বৃষ্টির সময় হ্যাঁ ওদেরকেও কাজ করতে আসবে ফোন করা হয়েছে অতিশীঘ্রে চলে আসবে পিন্টু সরকার আমরা কিন্তু বাগডোগরার যে পিন্টু দা রয়েছে পিন্টু দা একজন সমাজসেবী একজন পশুপ্রেমী সমাজসেবী থেকে শুরু করে একজন পশুপ্রেমী তার সঙ্গে কথা বলে নিলাম এবং কিন্তু কথা বলে নেওয়ার পর চেষ্টা করলাম যে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু বাগডোগরা অশোকনগর অশোকনগরে যেই উত্তাল পরিবেশ এই মুহূর্তে রাত্রি 11টা বাজে কিন্তু সেই উত্তাল পরিবেশ শুধুমাত্র একটি অজগর নিয়ে একটি অজগর নিয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলেই কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছে পুরো এলাকায় দেখতে পাচ্ছেন কিন্তু ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে ছোটো ছোটো এলাকায় এবং সেই অজগরকে নিয়ে এবং দেখতে পাচ্ছেন কিন্তু সেই অজগর কিন্তু বস্তা বন্দি করে সেই অজগরকে নিয়ে যাওয়া হচ্ছে থানার গাড়িতে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বন বিভাগের থেকে কোনো কর্মী আসেনি এবং থানার গাড়িতে উঠানোর চেষ্টা করছে সেই অজগরকে দেখতে পাচ্ছেন সেই চিত্র তুলে ধরছে আপনার সামনে শুধুমাত্র জীবনের নিউজ শিলিগুড়ি পর্দায় বাগডোগরা থানার পুলিশ সেই মুহূর্তে উপস্থিত রয়েছে কিন্তু কোনো রকম বন বিভাগ এখন অবধি পৌঁছায়নি এবং তারা কিন্তু এই গাড়িটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এর সঙ্গে বিদায় নেব ফিরে আসবো আগামী আপডেট নিয়ে ততক্ষণ চোখ রাখুন জীবনের নিউজ শিলিগুড়ি পর্দায়।